উত্তরা জসীমউদ্দিন রোডে একটি ট্রাক থেকে আমাদের 9 জন ভাইকে তারা গ্রেপ্তার করে নিয়ে যায়, এবং তাদের মাঝে সবাই 6 জনের শিল্পী আর বাকি 3 জন হচ্ছে স্থানীয় শুভাকাঙ্ক্ষী। আমরা তাদের কাছে অরুণয় বিনিময় করেছি, আমরা তাদের সাথে দেখা করেছি, আমরা তাদেরকে বলেছি যে এটা আল্লাহর নবীর শানে, আল্লাহর রাসূলের শানের একটা অনুষ্ঠান, এখানে আল্লাহর নবীর শানে নাচ গাওয়া হয়েছে, এরা শিল্পী, এদেরকে আপনারা ছেড়ে দেন। আমরা গতকাল এই ব্যাপারে ডিআরইউতে সাংবাদিক সম্মেলন করেছি, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা এখান থেকে দাবি জানাতে চাই এই নিরীহ আল্লাহ নবীর প্রেমিক শিল্পীদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া হোক, এবং এই বাংলাদেশের 17 কোটি মানুষের আবেগ অনুভূতির প্রতি সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হোক। শ্রোতৃমণ্ডলী, এই বিষয়ে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় সিরাত কমিটির অন্যতম সদস্য জনাব মাওলানা আব্দুল হালিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না আলা খুলুকিল আজিম, সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে বিগত 9 তারিখ 9 অক্টোবর রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল হয়। গোটা দেশব্যাপী সিরাতুন নবী উপলক্ষে আমরা আমাদের সিরাতুন নবীর কমিটির উদ্যোগে আমরা নাতে রাসুল, ভ্রাম্যমান নাতে রাসুলের ব্যবস্থা করেছিলাম, কিন্তু অতি উৎসাহিত কিছু পুলিশ বাহিনী উত্তরা জসীমউদ্দিন রোড থেকে আমাদের কয়েকজন শিল্পী, 6 জন শিল্পী সহ শুভাঙ্গাঙ্কি থেকে সহ 9 জনকে গ্রেপ্তার করেছেন। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, অতি বিলম্বে খুব শীঘ্রই আমরা তাদের মুক্তির দাবি করছি। আমরা দেশবাসীর কাছে এটা জানাচ্ছি, একজন আমরা দেশপ্রেমিকের রাসুল প্রেমিক যারা, তারাও যদি রাসুলের নামে দরুদ সালাম পেশ করতে না পারে, এটাও যদি বাধাগ্রস্ত হয়, তাহলে আমরা দেউলিয়ায় বসবাস করতেছি, আমরা দেউলিয়া থেকে মুক্তি পেয়ে আমরা এই দেশকে একটা সুখী সমৃদ্ধি দেশ হিসেবে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। আপনারা সকলে সচেতনতার সহিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্মৃতি সমিতিকে আপনারা সমর্থন জানিয়ে আপনাদের সকলকে আমাদের রাসুলের আদর্শকে মেনে চলে দেশ ও সমাজে শান্তি ফিরে আনার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেমে দিন জনাব হযরত মাওলানা আবু শাকের মোহাম্মদ ইউনূস। আমরা আজকে খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি, এখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল না। যে নবীর জন্মদিনে আজকে আমাদের শিল্পীদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, খুবই দুঃখজনক একটা ব্যাপার, আমরা সেটা মোটেও আশা করিনি। অতি উৎসাহী কিছু প্রশাসনের ভাইয়েরা এই কাজটি করেছেন, আমরা আশা করি তাদের বদৌলতে উদিত হবে এবং তারা অনতি বিলম্বে আমাদের ভাইদেরকে মুক্তি দিয়ে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিবেন, ময়দানে কাজ করবেন, কথা বলবেন, গানের শিল্পীদেরকে, ইসলামী সঙ্গীতের শিল্পীদেরকে এভাবে হেনস্থা করা হবে এটা আমরা মোটেও কামনা করি না। আজকের প্রোগ্রামে আসার জন্য সবাইকে উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমাতু ফিকিল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট রোকন রেজা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সিরাতুন নবী উদযাপন কমিটির উদ্যোগে ঢাকা মহানগরীতে বিভিন্ন জায়গায় শিল্পীদের নাতে রাসুল সন্ধ্যাসহ বিভিন্ন প্রোগ্রামে অতি উৎসাহিত কিছু পুলিশ কর্মকর্তা আমাদের কয়েকজন ভাইকে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা আশা করব জাতীয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতীয় কমিটি এই যে সুন্দর একটি আয়োজন করেছিল, এটি শুধু আমাদের নয়,
সর্বস্তরের মুসলমান এবং সর্বস্তরের জনগণ আজকে কিন্তু এটার বিষয়ে খুবই ক্ষুব্ধ। আমরা আশা করি যারা যেভাবে আমাদের শিল্পীদেরকে গ্রেপ্তার করেছে অনতিলম্বে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে তাদেরকে আজকের মধ্যে কোর্টে আসার পূর্বেই যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আমরা সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শ্রোতা মণ্ডলে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি বারাকাতুহু। আল্লাহর রাসূলের শানে পবিত্র রবিউল আউয়াল মাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা এই বাংলাদেশের 90% মুসলমানদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য একটা অনুষ্ঠান করা হয়েছিল গত 9 তারিখে। সেই অনুষ্ঠানের থেকে এই অনুষ্ঠান বাস্তবায়নকারী কিছু ভাইদেরকে ধরে নিয়ে আসা হয়েছে পুলিশেরা, যেখানে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের মর্যাদা সবচাইতে খুলুকুল আজিম হিসাবে ঘোষণা করেছেন, ওয়াসাতুন হাসানা হিসাবে ঘোষণা করেছেন। সেই অনুষ্ঠানের মুসলমানেরা দাবি করছে মুসলমানদের দেশে, আর ধরছে হলো গ্রেপ্তারও করছে মুসলমান নামক পুলিশেরা। এই দেশে কথা বলবে কোথায় গিয়ে, কার কথা বলবে? এই দেশে সভা সমাবেশ করার অধিকার আমাদের দেশের সংবিধান স্বীকৃত। এই অনুষ্ঠানের থেকে আমরা দাবি করছি যে অতি দ্রুত গ্রেপ্তারকৃত এই সমস্ত ভাইদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শ্রোতৃমণ্ডলে আমরা আমাদের মানববন্ধন অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আমরা আজকে যে দাবি জানিয়েছি নিরীহ শিল্পী এবং নবীর যে অনুরাগী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন অনতিবিলম্বে মুক্তি দেওয়া হয়, আপনারা আমাদের এই দাবির সাথে একমত আছেন সবাই? আমরা প্রশাসনের শুভ দৃষ্টি কামনা করছি। আমরা কোনো রাজনৈতিক দল অথবা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসি নাই, আমরা এসেছি আল্লাহর নবীর বিষয় নিয়ে, আল্লাহর নবীর বিষয়ে কথা বলার জন্য। সুতরাং 17 কোটি মুসলমানের দেশে যদি আল্লাহর নবীর শানে গান গাওয়া না যায়, নাত রাসূল পেশ করা না যায়, তাহলে আর কোথায় পেশ করতে পারবে? আমরা আশা করি আজকের এই মানববন্ধনের মাধ্যমেই আমরা আমাদের ভাইদেরকে মুক্ত পাবো। এটাতে যদি প্রশাসনের শুভবুদ্ধি উদয় না হয় আমরা পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। সবাইকে আমাদের কর্মসূচির সাথে ঐক্যমত পোষণ করে ভবিষ্যতে আমাদের সাথে থাকার জন্য উদ্যত আহ্বান জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচির এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।